আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা অনেকে সেনাবাহিনীতে আবেদন করেছো ট্রেড ওয়ানে, অনেকের কিন্তু এই আবেদনটাই ট্রেড ওয়ানে অথবা ট্রেড টুতে আবেদনটা চলে শেষ আবেদন। কারণ কি, আমরা জানি সেনাবাহিনীতে কিন্তু 1 বছর হাতে রেখে বয়সটা ধরা হয়, অর্থাৎ তোমার বয়স যদি আজকের দিনে 17 বছর হয়, সেনাবাহিনী হিসেবে সেটা 18 বছর হয়ে যাবে, এটা আমরা অনেকে জানি না। তো যাদের ট্রেড ওয়ানে, যারা সেনাবাহিনীর ট্রেড ওয়ানে এবং ট্রেড টুতে আবেদন করেছে এবং যাদের বয়স 19 বছর চলছে, তো তোমরা কি আগামীতে আর কোনো মাঠ পাবা কি পাবা না, বা কী করতে হবে, এটা নিয়ে একটু আলোচনা করব। যাদের বয়স 19 বছর চলছে, যারা অলরেডি আবেদন করেছে 2022 সালে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে, তো এই মাঠের অপেক্ষায় না থেকে তুমি যদি আরেকটা এক্সট্রা মাঠ পেতে পারো, এক্সট্রা মাঠ কোনগুলোকে বলে, যারা বিএনসিসি করে তারা এক্সট্রা মাঠ পায়, যারা সেনা সন্তান তারা এক্সট্রা মাঠ পায়, এবং এর পাশাপাশি কিন্তু কারিগরি এবং ড্রাইভিং ট্রেড রয়েছে। কারিগরি এবং ড্রাইভিং ট্রেড এই বিষয়গুলোর উপরও এক্সট্রা মাঠ করা যায়, বা বয়সটা 21 বছর পর্যন্ত থাকে। 21 বছর পর্যন্ত কারিগরি এবং ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে গ্রহণযোগ্য, বাট অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু যেটা সার্কুলার রয়েছে সেখানে কিন্তু 20 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। যারা 19 বছর ক্যারি করছো, যাদের বয়স 19 বছর চলছে, তারা আগামীতে আরেকটা বোনাস মাঠ পাওয়ার জন্য তুমি এখন থেকে কষ্ট করে একটু ড্রাইভিংটা শিখে ড্রাইভিং লাইসেন্সটা বের করে ফেলবা। কারণ এই বছরে 2022 সালে এই বছরের একদম ডিসেম্বরের দিকে কিন্তু আবার সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশ হবে। যদি ডিসেম্বরের সার্কুলারটা প্রকাশ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার 22 সালের ট্রেনিংটা হবে 23 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। ঠিক আছে, যারা 22 সালে টিকবা তারা ট্রেনিংয়ে যাবা 23 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। আর 22 সালের ডিসেম্বর মাসে যে সার্কুলারটা ছাড়বে, সে সার্কুলারের কিন্তু আবার দেখা যাবে 2024 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ট্রেনিংয়ে যেতে হবে। তাহলে ততদিনে তোমার 21 বছরের মধ্যে বয়স থেকে যাবে। সেই ক্ষেত্রে সময় নষ্ট না করে যাদের বয়স 19 বছর চলছে, যারা মনে করছো এটাই হয়তোবা সেনাবাহিনীর শেষ মাঠ ট্রেড ওয়ান অথবা ট্রেড টুর ক্ষেত্রে, হতাশা না হয়ে তুমি এখন অনেক সময় আছে ডিসেম্বর মাস আসতে, তুমি এর মধ্যে ড্রাইভিং শিখে ভালো প্রতিষ্ঠান থেকে তুমি ড্রাইভিং শেখার পরে লাইসেন্স করে ফেলবে। আর যারা মনে করছো ড্রাইভিং প্রস্তুতি নিবা, ড্রাইভিং শিখবা, ড্রাইভিং ট্রেডের জন্য প্রিপারেশন নিবা, তোমরা চাইলে কিন্তু আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও ড্রাইভিং শিখতে পারো। আমাদের এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য আমরা ড্রাইভিং শিখাই, এবং ড্রাইভিং শিখে তোমাদেরকে শেখানোর পরে তোমাদেরকে সরকার অনুমোদিত একটা সার্টিফিকেট আমরা প্রদান করব। সে সার্টিফিকেটটা নিয়ে তুমি লাইসেন্স করবা কীভাবে, সেখানেও তোমাকে সহযোগিতা করা হবে, পরামর্শ দেওয়া হবে, তুমি এখানে যাও এটা এটা করো, তাহলে খুব সহজে তাড়াতাড়ি লাইসেন্সও পেয়ে যাবা। লাইসেন্স পেয়ে গেলে তুমি এর মধ্যে রেডি হয়ে থাকবা। এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি তুমি লাইসেন্স পেয়ে যাও, ডিসেম্বরে যখন সার্কুলার ছাড়বে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে, যদি তোমার চাকরি নাও হয়, তুমি আগামীতে ড্রাইভিং ট্রেডে তুমি আবেদন করে আরেকটা মাঠ করতে পারবা। তো এই হচ্ছে হলো বিষয়। যেহেতু অনেকে পরীক্ষা দিবা এই বছরে, অনেকে চাকরি পাবে অনেকে পাবে না, তো যারা চাকরি পাবা না কোনোভাবে হতাশা হবা না, আবার যারা চাকরি পাবা তোমরাও চাইলে ড্রাইভিংটা শিখে ফেলতে পারো। কারণ এই বছরে চাকরি যারা পাচ্ছ তারা 2023 সালের ফেব্রুয়ারি মাসে, তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ট্রেনিংয়ে যাবা, তো এই সময়টা বসে না থেকে তোমরাও চাইলে কিন্তু ড্রাইভিংটা শিখে ফেলতে পারো। কারণ ড্রাইভিং শিখে রাখলে তোমাদের জন্যই ভালো। আর যারা ড্রাইভিং শিখবা, তোমাদের কিন্তু নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তোমরা কিন্তু মাঠ করতে পারবা। কারণ বিমান বাহিনীর ড্রাইভিং ট্রেডে কিন্তু এমটি অফ ট্রেডে 24 বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যায়, এটা হয়তো অনেকে জানো না। তো এই হচ্ছে হলো মোটামুটি আজকের বিষয়। আজকের বিষয়টা হচ্ছে হলো, যদি ভালো লেগে থাকে আমার পরামর্শগুলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা যারা এখনও সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সোজা ট্রেনিং একাডেমির ফেসবুক গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে। কারণ গ্রুপে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করি, সাজেশন দিই, ডেমো প্রশ্ন দিই, পরামর্শ দিই। হ্যাঁ, তো এখানেও তোমরা সংযুক্ত হয়ে আমাদের এই পরামর্শগুলো তোমরা পেতে পারো। তো এই হচ্ছে হলো বিষয়। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।
যারা আবেদন করছে ট্রেড ওয়ান এবং ট্রেড টু তে সবাই যাতে সৎপথে এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে পারো, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।